আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্টেনো লাইভের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চীনের গুয়াংজু শহর ভ্রমণের শেষ পর্বে আজ আপনাদের দুটি দর্শনীয় স্থানে নিয়ে যাব। একটি হলো টেম্পল অফ সিক্স ব্যানিয়ান ট্রিজ, আরেকটি হলো শামিয়ান আইল্যান্ড। আশা করছি এই আনন্দ ভ্রমণে আমাদের সাথেই থাকবেন। আমরা এখন আছি টেম্পল অফ দি সিক্স ব্যানিয়ান ট্রিজে। এটি 1500 বছর পুরনো আর চেইন বৌদ্ধ ধর্মের অন্যতম জন্মস্থান। চায়নারা এটাকে লিওরং মন্দির বলে। ঐতিহ্যবাহী পুরনো ও শান্তিময় স্থানে যদি কিছুটা সময় কাটাতে চান তাহলে এখানে আসতে পারেন। ৫৩৭ সালে নির্মিত মন্দিরটি 8,500 বর্গমিটার জুড়ে অবস্থিত। এখানকার স্থাপত্য শিল্প, প্রাণবন্ত বৌদ্ধ মন্দির, ফ্লাওয়ার প্যাগোডা, পরিচ্ছন্ন পরিবেশ আপনার মনকে প্রশান্তি দিবে, এটা আমি নিশ্চিত করে বলতে পারি। ৫৩৭ সালে নির্মিত হলেও এটি বেশ কয়েকবার পুনর্নির্মাণ করা হয়েছে, যার কারণে নামেও বারবার পরিবর্তন এসেছে। প্রথমে এর নাম ছিল চ্যাংশো মন্দির, যার অর্থ দীর্ঘায়ু মন্দির। এরপরে পরিবর্তন হয়ে এর নাম হয় জেংগিউ মন্দির। অবশেষে বর্তমান নামটি দ্য টেম্পল অফ দি সিক্স ব্যানিয়ন ট্রি নামে পরিবর্তিত হয়েছে। এর নামকরণের পিছনে একটি ইতিহাস জড়িয়ে আছে, সেটি হল শ্যাং রাজবংশের মহান সাহিত্যিক সুদংপু নামটি দিয়েছিলেন। তীর্থযাত্রাকালে তিনি এখানে এসে 6টি বটগাছ দেখতে পান। গাছগুলোর প্রাণবন্ততা তাকে বিশেষভাবে আকর্ষণ করেছিল। যখন তাকে নামকরণের প্রস্তাব করা হয় এই বটগাছগুলোর কথা ভেবেই তিনি নাম রাখেন টেম্পল অফ দি সিক্স ব্যানিয়ন ট্রি। মন্দিরের সবচেয়ে আকর্ষণীয় অংশটি হল ফ্লাওয়ার প্যাগোডা। অষ্টভুজ বা অক্টাঙ্গুলারের প্যাগোডাটি 57.6 মিটার উঁচু। এই মন্দিরের স্তম্ভগুলোতে বুদ্ধের চিত্রগুলো খোদাই করা আছে। এখানে বেশ কিছু মূর্তি দেখতে পেলাম, তার মধ্যে এই তিনটা মূর্তি বেশ বড় এবং বেশিরভাগ মানুষ এখানে এসে শ্রদ্ধা নিবেদন করছে। ব্যস্ত গুয়াংজু শহরের মাঝে অবস্থিত হলেও এর ভিতরের পরিবেশ কিন্তু অনেক শান্ত। গুগল ম্যাপ না থাকা এবং ভাষাগত সমস্যার কারণে মেট্রো স্টেশন খুঁজে পেতে বেশ বেগ পেতে হলো। গুয়াংজু মেট্রো সার্ভিস বিশ্বের অন্যতম সেরা এবং খুব কম খরচেই আপনি পুরো শহর ঘুরে ফেলতে পারবেন। স্টারবাকস বিশ্বের সেরা কফি শপগুলোর একটি। বিশ্বের বিভিন্ন দেশে প্রায় 30,000-এর মতো এদের শাখা আছে। গত 47 বছর ধরে প্রায় $80 বিলিয়ন-এরও বেশি বিজনেস করেছে এরা। কফি মার্কেটের প্রায় 57% এরা দখল করে আছে। 1970 সালে 3 কলেজ বন্ধু মিলে এই ব্যবসাটি শুরু করে। সর্বপ্রথম তারা কফির বিন সেল করত আমেরিকাতে। আমি এখন সেই বিখ্যাত স্টারবাকসে। এর ভিতরে রিফ্রেশিং কফির ঘ্রাণ অনেককেই মুগ্ধ করে, আমার তো বেশ ভালো লাগে। এরকম একটি কফি নিতে হলে আপনাকে ৩০ ইয়েন খরচ করতে হবে। চমৎকার বিকেল এবং সন্ধ্যা কাটাতে চাইলে শামিয়ান আইল্যান্ডের জুড়ি নেই। আমি দুপুরের দিকেই চলে এসেছি, জানি না কেমন লাগবে, চলুন তাও ঘুরে আসি।
সামিয়ান দ্বীপ পূর্বে ঝংলিউশা বা শিকুইজো নামে পরিচিত ছিল। চীনা ভাষায় এর অর্থ বেলে পৃষ্ঠ। পার্ল নদীর তীরে অবস্থিত এই দ্বীপটি অনেকটা ওভাল শেপ বা ডিম্বাকৃতি। 19 শতকে নির্মিত এই দ্বীপে আছে ফরাসি ও ইংরেজদের স্থাপত্যের ছোঁয়া। এখানে বেশ কিছু হিস্টোরিক্যাল বিল্ডিং আর মূর্তি আছে। 1949 সালের আগে এটা ফ্রান্স এবং ব্রিটিশদের আন্ডারে ছিল, পরে তা চায়না গভর্নমেন্টের আন্ডারে চলে আসে। চায়নাতে ইংরেজদের এবং ফরাসিদের স্থাপত্যের ছোঁয়া পেতে হলে আপনাকে এখানে আসতে হবে। পর্যটকদের হাঁটার জন্য এখানকার রাস্তাগুলো অত্যন্ত চমৎকার, এবং খেয়াল করলে দেখবেন এখানে কোনো যানবাহন চলছে না। আপনি চাইলে সাইকেল ভাড়া করে এখানে চলাচল করতে পারেন। আগুন নিভানোর কাজে এই পানির কানেকশনগুলো ব্যাপকভাবে ব্যবহার করা হয় সারা বিশ্বেই। আমাদের দেশেও আশা করছি এর ব্যবহার খুব শীঘ্রই শুরু হবে। ইদানিংকালে সামিয়ান আইল্যান্ডে অসংখ্য কফি শপ, খাবার দোকান এবং গিফট শপও গড়ে উঠেছে। সুভিনিয়র বা গিফট কিনতে চাইলে সামিয়ান আইল্যান্ডের জুড়ি নেই। কৃত্রিম ফোয়ারা, পরিকল্পিত ফুলের বাগান দেখতে বেশ ভালোই লাগে। অবাক করা ব্যাপার, এই দ্বীপেও আমার প্রিয় 7-Eleven আছে। সকাল এবং বিকালে স্থানীয় ও পর্যটকদের ভিড় লেগেই থাকে। কেউ কেউ ঐতিহ্যবাহী নৃত্য করছে, অনেকেই এক্সারসাইজ করছে। যাদের ফটোগ্রাফির শখ আছে বা ছবি তুলতে ভালোবাসেন, তাদের অত্যন্ত প্রিয় জায়গা হচ্ছে সামিয়ান আইল্যান্ড। বিয়ের সাজে সজ্জিত হয়েও এখানে ছবি তোলার রেওয়াজ আছে। এখানে প্রচুর ভাস্কর্য দেখতে পাবেন এবং তাদের সাথে ছবিও তুলতে পারবেন। এখানে মনুমেন্টও দেখতে পাবেন। শিশু বৃদ্ধ সবারই প্রিয় জায়গা এটি। গুয়াংজুকে যেহেতু ফুলের শহর বলে, তার একটা বড় উদাহরণ হল সামিয়ান আইল্যান্ড। দ্বীপটি পার্ল নদী দিয়ে ঘেরা এবং অপর প্রান্তে আধুনিক শহর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যেহেতু এখানে মেট্রো স্টেশন খুঁজে পেতে বেগ পেতে হয়, স্থানীয় দোকানে জিজ্ঞাসা করাতে এই ছোট ম্যাপটি পেলাম। হাঁটতে হাঁটতে এই ফুলের দোকানটির সামনে না দাঁড়িয়ে পারলাম না। যারা হাঁটাহাঁটি পছন্দ করেন না, আশা করি তাদেরও এখানে হাঁটতে ভালো লাগবে। দুপুরবেলা আসলেও গাছপালা দিয়ে এমনভাবে ঘেরা, মনে হচ্ছে বিকেল। ঘুরতে ঘুরতে লন্ডন স্টাইলের রেস্টুরেন্টটি চোখে পড়ল, যদিও চাইনিজ লেখা। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে একটু বসে নেওয়ার জন্য এরকম চেয়ার চারিদিকেই পাবেন। যাদের মাছ ধরার শখ আছে, তাদের অনেকে এখানে এসে মাছ ধরেন। আচমকা এটিকে দেখে অনেকে প্লাস্টিকের ফুল ভাবতে পারেন, এটি কিন্তু আসল ফুল। আইল্যান্ড থেকে বের হয়ে মেট্রো স্টেশনে যাওয়ার আগে চমৎকার কিছু মার্কেট রয়েছে, চাইলে কেনাকাটা করে নিতে পারেন। মেট্রো ধরে আরেকটি পার্কে চলে আসলাম, যার নাম লিয়াংজু পার্ক। প্ল্যান না থাকলেও হুট করে এখানে আসা হলো। জায়গাটা অনেকটা আমাদের ধানমন্ডি লেকের মতো, অন্যান্য সময় খালি থাকলেও অকেশনে বেশ ভিড় হয়। পার্কের নিজস্ব একটি গ্যালারি দেখতে পাচ্ছেন। ছবি তোলা নিষেধের কারণে আপনাদের ঘুরিয়ে দেখাতে পারলাম না। দুপুরের কারণে লোকজন একদম কম, বিকালে কিছু লোকজন আসে এখানে।
খাওয়া দাওয়া করতে চাইলে কিছু দোকান এখানে রয়েছে। পাথর দিয়ে কিছু মনুমেন্ট বানিয়েছে, বাট কিছু বোঝা যাচ্ছে না। লিয়াংজু পার্ক থেকে বের হয়ে ম্যাকডোনাল্ডস পেয়ে গেলাম, হাত ছাড়া করলাম না। আজ এ পর্যন্তই। আগামী পর্ব থেকে জাপান ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।